से अब उनके रहना ना चलते घर जो चलाए थी उन हाथों को शक्ति भारत में हो रही फिर नारी की भक्ति मजबूत नहीं मजबूत हुई अब भारत की हर नारी है स्टार्टअप से संसद तक देखो उसकी हिस्सेदारी है প্রার্থী রূপা মিত্র চৌধুরী মহাশয় তিনি কিন্তু ফারাক্কাতে সকালবেলা থেকে এসে ভোট প্রচার শুরু করেছেন গান্ধীঘাট থেকে গান্ধীর মাতৃত্বে মালা দিয়ে তিনি বাড়ি বাড়ি প্রচার করলেন কি সারা পেলেন দলীয় গত কর্মীদেরকে নিয়ে আমরা জেনে নেব তার কাছে দিদি আপনি কি সারা পেলেন যে আজকে এই ভোট প্রচারে আজকে বাহাদুরপুর অঞ্চলে ছিলাম আদিবাসী মা বোনেদের মধ্যে সেখানে স্বর্গীয় সিধু কানু মূর্তিতে আমরা প্রতিমাতে মাল্যদান করেছি পুষ্পার্ঘ্য দিয়েছি এবং আদিবাসী মা বোনেদের সঙ্গে আলোচনা করেছি তাদের যা দুর্গতি দেখলাম বিশেষ করে বাগডোগরা বাগদাবড়া গ্রামে যেখানে কোনো বাড়িতে শৌচালয় নেই এবং কোনো বাড়িতে জল নেই মহিলারা ক্ষমতা এটা খুব খারাপ লাগে স্বচ্ছ ভারত অভিযান 2014 দেশের প্রধানমন্ত্রী মোদিজি তিনি শুরু করেছিলেন মায়েদের ইজ্জত ঘর বানিয়ে দেওয়ার জন্য কিন্তু ফারাক্কা বিধানসভায় কেন পৌঁছয়নি এই প্রশ্নের জবাব কে দেবে দ্বিতীয় হচ্ছে জল যে জল জীবন মিশনের কথা আমরা বলছি শুদ্ধ পানীয় জল সেই পানীয় জলের ব্যবস্থা কোথাও এবং ওই সিধু কানুর প্রতিমার সামনে দাঁড়িয়ে এই সংকল্পই নিচ্ছিলাম যে আগামী দিনে আমাদের নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর এই এলাকার উপরে আমাদেরকে নজরদারি করতে হবে এখন তো নির্বাচনে জন আশীর্বাদ থাকলে আমরা কাজ করার সুযোগ আরও বেশি পাবো আর আদারওয়াইজ অলসো একজন সমাজকর্মী হিসেবে আমি মানুষকে আশ্বস্ত করতে চাই যে এই এলাকার উপরে কাজ করতে যদি সিএ নিয়ে বিরোধীরা তোরপাট শুরু করেছে সিএ মানে মানুষকে দেশ থেকে বাদ দিয়ে তারা ভয় দেওয়া বিরোধীরা কী বলবেন সিএ নিয়ে কোনো তোরপাট হচ্ছে সংখ্যালঘু সমাজ যাদের একটা ভয় ছিল সিএ এনআরসি নিয়ে তারা এখন বুঝে গেছেন যে সিআই সিএর সঙ্গে সংখ্যালঘুদের কোনো সম্পর্ক এটা নাগরিকত্ব দেওয়ার একটা বিষয় তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় আর হিন্দু শরণার্থী যারা বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন হিন্দু হোক শিখ হোক জৈন হোক বৌদ্ধ হোক তাদের জন্য এটা এটা নিয়ে আমি তো কোথাও কোনো অশান্তি বা অসন্তোষ আর কোথাও দেখছি না সংখ্যালঘু ভাই বোনরা বরঞ্চ এবার আমাকে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি সে কালিয়াচক সুজাপুর থেকে শুরু করে শামসেরগঞ্জ পর্যন্ত সব জায়গাতেই তারা আমাকে সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত যদি ফারাক্কাতে এমন কিছু গ্রাম পঞ্চায়েত আছে যারা গ্রামের লোকসভা বিধানসভা ভোট দেয় কিন্তু পঞ্চায়েত ভোট দিতে মানে পঞ্চায়েত কোনো সুবিধা পায় আপনি জিজ্ঞেস কী করবেন তাদের পঞ্চায়েতের যে ব্যবস্থা সেটা কমপ্লিট যে কন্ট্রোল করে হচ্ছে লোকাল শাসন রাজ্যে যারা ক্ষমতা আছে তারা সরকার উপরে কাজকর্ম করে কেন্দ্র কেবল টাকা পয়সা দেয় অর্থ দেয় অ্যাজ পার রুল কেন্দ্র থেকে অর্থ আছে এবং রাজ্য সরকার তাদের বন্টন ব্যবস্থা ডিএম সাহেবের মাধ্যমে কাজগুলো হয় সেখানে যে দুর্নীতি দুর্দশা বা মানুষের চাওয়া পাওয়ার মধ্যে যে গ্যাপ সেটা তো সারা পশ্চিমবঙ্গেই রয়েছে আমাদের এখানেও রয়েছে এটা দূরীকরণ করতে হবে বিজেপি রাস্তায় আছে পথে আছে আগামী দিনে রাজ্যে ক্ষমতায় আসার জন্য পথ সুগম হয়েছে আমি আশা করছি
পাচ্ছি যে এই লোকসভা নির্বাচনের ফল ইতিবাচক হলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করবে এবং সেখানে আমূল পরিবর্তন আমরা দেখতে পাই। মানে প্রশাসনিক ব্যবস্থা তার আমূল পরিবর্তন মানুষ দেখতে পাবে, সেটা সব রাজ্যে মানুষ দেখেছে। মোদী সরকারের যে কাজ কর্মকাণ্ড এবং বিজেপির কর্মকাণ্ড সারা ভারতবর্ষ দেখেছে। তাই আজকে ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচাইতে বড় দল, আর শুধু বিশ্ব পশ্চিমবঙ্গেও বিধানসভায় একমাত্র ফর্মিডেবল অপোজিশন পার্টি হচ্ছে। যদি আপনি জিতেন তাহলে সর্বপ্রথমে কী কাজ শুরু করবেন আপনি? দেখুন, নির্বাচন আমি জেতা বা হারার জন্য করছি। আমার কাছে এই এলাকায় এত পিছিয়ে পড়া এলাকা, শ্রমজীবী কৃষিজীবী মানুষ, ভ্রমণ অধ্যুষিত এলাকার মানুষ, ট্রাইবালরা রয়েছেন, তাদের দুঃখ দুর্দশার নিরাময় করার জন্য, তাদের অধিকারের জন্য আমার লড়াই। সুতরাং এই লড়াইয়ের কোনো শেষ নেই। এই লড়াই আমার চোখের সামনে, আমি যে টানেল দিয়ে যাচ্ছি সেটা একটা ডার্ক টানেল, একটা অন্ধকার সুড়ঙ্গ দিয়ে আমি যাচ্ছি। সেই অন্ধকারের পরে এক সময় না এক সময় তো আলো আমরা দেখতে পাব, এবং সেই আলো আমাদের এলাকার মানুষকে আলোকিত করুক, এটাই আমার ইচ্ছা। আমি ব্যক্তিগতভাবে নির্বাচন জিতবো না হারবো এটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে মালদার এই যে নিয়ার অ্যাবাউট 50 লক্ষ মানুষ, মালদা মুর্শিদাবাদ মিলিয়ে সংখ্যাটা আরও বেশি, এই মানুষগুলো যেন আশার আলো খুঁজে পায়, তাদের উপরে যেন আলোকিত, তারা যেন আলোকিত হয়, সেটাই হচ্ছে আমার নির্বাচনের সফল। দেখতে পাচ্ছ আমাদের দক্ষিণ মালদার পার্টি মানে দীপামিন্দ চৌধুরী কিন্তু জানালেন তিনি ফারাক্কার সপ্ত যারা খুললেন, বিশেষ করে আদিবাসী এলাকায় খুললেন, আদিবাসীর মহিলাদের কথা বলেছেন, তাদের দুর্দশার কথা বলেছেন, তিনি কিন্তু আশ্বাস দিয়ে এসছেন যে এই লোকসভা ভোটের পরে তিনি তাদের পাশে থাকবেন, আগামী দিনে থাকবেন। আরেকটা বিষয় বললেন যে সমস্ত গ্রামে পঞ্চায়েতের ভোট দেওয়া দিতে পারেনি বা লোকসভা ভোট দেয় তাদের ব্যাপারটা কিন্তু তিনি খতিয়ে দেখবেন। ফারাক্কা থেকে মিলন সাগর, টাইপ টিভি।